মাদ্রাসার জন্য যে আছে আমাদের মাদ্রাসা সম্পর্কে অনেকে জানতে চানর্মাল একজন ছাত্রের বেতন মাদ্রাসা আছে সিবিআই পি তে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত মণ্ডলী আপনাদের জন্য খুব হেল্পফুল এবং খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেটা হচ্ছে অনেকজন আমাকে কল করে এবং আমাকে কমেন্ট করে জানায় যে ভাই কারি আবু আবুরাহানের মাদ্রাসা অর্থাৎ আর্রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভর্তিফিকত এবং মাসিক খরচ কত তো সেই বিষয়টা কারি আবু আবুরাহানের প্রিয় উস্তাদ আমাদের সকলের ভালোবাসার মুখ মুফতি আব্দুল কায়ুম মুল্লা সাহেব হুজুরের নিজের মুখে আপনাদেরকে শোনাব আর্রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভর্তিফিকত এবং মাসিক খরচ কত কয়টা সেক্টর সেখানে কোন সেক্টরে কত ভর্তি ফি এবং কত মাসিক খরচ এবং সেই সাথে সাথে আর একটা বিষয় আপনাদেরকে নিউজ দেব সে বিষয়টা হচ্ছে মুফতি আব্দুল সাহেব হুজুরের আর একটা মাদ্রাসা আছে যেটা থেকে কারি রাহেনের পড়ালেখা শুরু আল ইসলা একাডেমি মাদ্রাসা সেই মাদ্রাসার ভর্তি ফি কত এবং মাসিক খরচ কত এই বিষয়টা বিস্তারিত আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে আর বিষয় হচ্ছে যে এই দুইটা মাদ্রাসার কোন মাদ্রাসার এখনও ভর্তির কোঠা বাকি আছে বা কোন মাদ্রাসা ভর্তির ওঠা এখনো বাকি নেই সে বিষয়টা মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরের নিজের মুখে আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো দর্শক মণ্ডলী মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা না বললে নয় আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকোটি বাজিয়ে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন যে ভিডিওটি পেয়ে আপনি কতটা উপকৃত হয়েছেন এবং আপনার কেমন লেগেছে আর আমার চ্যানেলে কররবের অনেক শিল্পীদেরকে নিয়ে এবং বিশ্বজয়ী কারী রাইহানকে নিয়ে এবং নাজমুস সাকিবকে নিয়ে অনেক ভিডিও আছে আপনাদের ভালো লাগলে ঘুরে আসতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব মুফতি আবদুল কাহিম মুল্লা সাহেব হুজুরের নিজের মুখেই শোনাব তার আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসার কয়টা সেক্টর আছে এবং কোন সেক্টরে কত ভর্তি ফি এবং মাসিক খরচ কত সেই সাথে সাথে আল ইসলা একাডেমি মাদ্রাসার ভর্তি ভর্তি টিকিত এবং মাসিক খরচ কত এবং ভর্তি কখন হতে পারবেন বা ভর্তি হতে পারবেন কিনা সে বিষয়ে তারে বিস্তারিত আলোচনা শুনুন ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা সম্পর্কে অনেকে জানতে চান আমাদের মাদ্রাসায় নরমাল একজন ছাত্রের বেতন 8000 টাকা 10000 টাকা ভর্তি ফিস এটা নরমাল ভিআইপি তে 11000 টাকা বেতন মাসিক 15000 টাকা ভর্তি ফিস এসি ভিআইপি তে 15000 টাকা মাসিক বেতন 20000 টাকা ভর্তি ফিস আমার আরেকটা মাদ্রাসা আছে নারায়ণগঞ্জেই এটার নাম বলরুদ্দে আলিস্লি একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখানে পাঁচ হাজার টাকা ভর্তি ফিস পঁয়ত্রিশশো টাকা মাসের বেতন আপনারা যারা আমাদের কাছে পড়াতে চান আমাদের এ বছর সিট সংখ্যা নেই আমাদের আলিশলা একাডেমিতে আছে আমাদের সিট সংখ্যা শেষ হয়ে গিয়েছে আগামী বছর বছরের রমজানের দুই মাস আগে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা প্রায় এক হাজার ছাত্র নেব আগামী বছর আমাদের ওই ধরনের এনভায়রনমেন্ট আমরা তৈরি করতেছি জায়গা তৈরি করতেছি যেন আমরা নিতে পারি তো আপনারা সবাই দোয়া দিবেন আমাদের জন্য আমরা যেন মরণ পর্যন্ত কোরআনের ছাত্রদেরকে খেদমুত করে যেতে পারি তাদের পাশে থাকতে পারি সম্মানিত মণ্ডলী মুফতি আব্দুল কাইম মুল্লা সাহেব হুজুরের নিজের মুখে আপনারা শুনলেন যে আর ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভর্তি ফি কত কোন সেক্টরে এবং মাসিক খরচ কোন সেক্টরে কত এবং বল্লবদী আল ইসলাই একাডেমি মাদ্রাসার মাসিক খরচ এবং ভর্তি ফি কত এবং ভর্তি কখন কি হতে পারবেন বিস্তারিত আপনাদেরকে ভিডিও আকারে দেখালাম তো দর্শকমণ্ডলী মুফতি আব্দুল কাইম মুল্লা সাহেব হুজুরকে কিন্তু ব্যক্তিগত আমি অনেক ভালোবাসি এবং তার ছাত্রদের প্রতি যে মহাব্বাত যে ভালোবাসা সেই ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে এবং আমরা দোয়া করব মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরের পরিবার এবং আবু রাইহানের পরিবার সহ যেন সকলকে যেন আল্লাহ পাকরবুল্লাহ আলমিন সুস্থতার নিয়ে দান করে এবং দিনের কাজ আরও বেশি বেশি করার তৌফিক দান করে এবং মুফতি আব্দুল কালাম সাহেব হুজুরকে যেন আল্লাহ রব্বুল আলমিন দো নেক হায়াত দ্বারাস করে তো দর্শক দর্শকমণ্ডলী বিষয়টা জেনে এবং ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন এবং শেয়ার করার দ্বারা আপনি যতখানি উপকৃত হয়েছেন অন্য একজন এতখানি উপকৃত হবে তো মণ্ডলী আজকের ভিডিওটি এই পর্যন্তই সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম